বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়, আফগানদের কঠিন জবাব দিয়ে তামিম ইকবালকে দিল দারুণ সুখবর, বিস্তারিত ভিডিওতে দেখুন। ভারতের ধর্মশালা আফগানিস্তানের বিপক্ষে আজকে প্রথমে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিল। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগার টিম। প্রথমে রহমাতুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জার্দান, রহমত শাহ, অধিনায়ক খাসমাতুল্লাহ সাইদি এবং মোহাম্মদ নাবিকে একে একে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে 156 রান করে সাজঘরে ফিরতে হয়েছিল সবাইকে। ব্যাটিং করতে নেমে প্রথমে তানজিদ তামিম এবং লিটন কুমার দাসের যখন ব্যর্থ হলেন, তখন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজের দুর্দান্ত পারফরমেন্সে আফগানদের বোলিংদের পিটিয়ে পুরো তক্তা করে ফেলল। বিশাল ব্যবধানে আফগানদের বিপক্ষে জয় নিয়ে টাইগারদের দেখিয়ে দিল আমরাও বিশ্বকাপ জয়ের এক কাতার এগিয়ে আছি। তো দর্শক, এবারের বিশ্বকাপ কি বাংলা টাইগাররা নিতে পারবে? জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ সবাইকে।